হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজ আমরা দেখব বাংলাদেশের আঞ্চলিক ভাষায় অর্থাৎ বরিশালের ভাষায় আমরা কিভাবে খুব সহজে কথা বলতে পারি সেই বিষয় সম্পর্কে। আপনি যদি বাংলা ভাষাভাষীর একজন হয়ে থাকেন আর যদি বরিশালের ভাষা কথা বলতে শিখতে চান এবং জনপ্রিয় বরিশালের ভাষা যদি আপনার শেখার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই শুদ্ধ বাংলা দিয়ে মজার বরিশালের কথা আপনিও বলতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা থাম্বনেলে এমন কিছু বরিশালের বেসিক শব্দের অর্থগুলো তুলে ধরেছি যা হয়তো অনেকে এই বিষয়গুলো জানে না। তো ভিউয়ার্স, এখানে বরিশালের বেসিক শব্দের অর্থ এবং বেসিক বাক্যগুলো তুলে ধরা হয়েছে যা আপনিও শিখতে চাইলে আপনিও অনেক আনন্দ পাবেন। বরিশালের এমনই একটি ভাষা যা অন্য কোন বাংলাদেশের লোকাল ভাষার সাথে সেই ভাষাটি মিলবে না। আপনি একবার দেখুন, আপনি অনেক মজা পাবেন বরিশালের ভাষায় কথা বলে। তাদের ভাষার একটি আর্ট, তাদের ভাষার একটি স্টাইল যা অন্য অন্য আঞ্চলিক ভাষা থেকে অনেক আলাদা। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আর দেখবেন আপনারাও জনপ্রিয় বরিশালের ভাষাও শিখে নিতে পারবেন। তবে চলুন না চাই তাদের আঞ্চলিক ভাষা কথা বলা দেখি। শুদ্ধ বাংলা, কে তুমি? কে তুমি এই বাক্যটিকে বরিশাল না হবে ক্যাডা তুই, ক্যাডা তুই। কই যাও, কই যাও এই বাক্যটি বরিশালের ভাষায় হবে কনে যাও, কনে যাও। কি করো, কি হারস, কি হারস। তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে আমার খুব ভালো লাগে এই বাক্যটিকে বরিশালের ভাষায় তোরে আমার এক সের ভালো লাগে, তোরে আমার এক সের ভালো লাগে। পেয়ারা, পেয়ারাকে বরিশালের ভাষা গোয়ম, গোয়ম বলে। পেঁপে, পেঁপেকে বরিশালের ভাষায় কুম্বা বা কুম্বা বলে। কলা, কলাকে বরিশালের ভাষা বলা হয় কেলা, কলাকে বরিশালের ভাষায় বলা হয় কেলা। ডিম, ডিমকে বরিশালের ভাষায় বলা হয় আন্ডা, আন্ডা অর্থ হলো ডিম। তরমুজ, পতেঙ্গা, পতেঙ্গা শব্দের অর্থ হলো তরমুজ। নারিকেল, নাহল, নাহল অন্যথায় বলা হয় নাইল, নাইল। ক্ষেত, একে বলা হয় কলা, কলা অর্থ হলো ক্ষেত। হঠাৎ, আচুকা, আচুকা শব্দের অর্থ হলো হঠাৎ। কোথায়, কমে, কমে অর্থ হলো কোথায়। এদিকে, এমএ, এমএ অর্থ হলো এদিকে। অনেক, অনেক অর্থ হলো ঝামেলা, ঝামেলা। বেশি, এক্সের, এক্সের অর্থ হলো বেশি। নদী, একে বরিশালের ভাষা বলা হয় গাং, গাং অর্থ হলো নদী। তাই, হেইয়া, হেইয়া অর্থ হলো তাই। পুকুর, পুইর, পুইর এটা হলো পুকুর।
বলবো না, এটার বরিশালে ভাষা হবে কমুনা। কমুনা অর্থ হলো বলবো না। আমি, আমিকে বরিশালে ভাষা বলা হয় মুই। মুই অর্থ হলো আমি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বেসিক বরিশাল ভাষা কিছু বাক্য এবং শব্দের কালেকশন। আশা করি আপনারা নিয়মিত আমাদের চ্যানেল বরিশালের ভাষা একটু শুদ্ধ বাংলা ভাষা ভিডিওগুলি পেয়ে যাবেন। যারা বরিশালের ভাষা শিখতে চান এবং যদি জনপ্রিয় একটি বরিশালের ভাষা কথা বলতে চান, তারা অবশ্যই আমাদের ভিডিওটি একবার হলেও দেখবেন এবং আপনারা খুব সহজে বাংলার মাধ্যমে, শুদ্ধ বাংলার মাধ্যমে বরিশালের ভাষা কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে তুলে ধরবেন। আর যারা বরিশালের ভাষা পারেন, তারা যদি চান যে আপনাদের কথাগুলো বা আপনাদের শব্দ অর্থগুলো আপনারা অন্যদেরকে শেখাতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে তুলে ধরুন। আমরা সেই বিষয়গুলো আপনার নাম সহ আমরা টিউটোরিয়াল তৈরি করে আমরা সেই বিষয়গুলো অন্যদেরকে জানাতে সহায়তা করব। যদি পারেন অবশ্যই কমেন্টসে তুলে ধরবেন আপনার নাম সহ। তো ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের সঙ্গেই থাকুন, আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।